ओम शांति। आज के तारीख हलो 14 जून 2022। बाबार साक्षात मुरली। आजकल मुरलीते बाबा बोलेछेन मिष्टि बाच्चारा 21 जन्मेर पूर्ण प्रारब्ध प्राप्त करार जन्नो बाबार काछे सम्पूर्ण बलि चढ़ो, असम्पूर्ण नय, बलि चढ़ा अर्थात बाबार हुए जावा। तो बाबा बोलेछेन जे 21 जन्मेर जन्य जदि आमरा पूर्ण प्रारब्ध प्राप्त करते चाई ताहले आमादेर सेई बाबार काछे सम्पूर्ण बलि चढ़ते हबे, असम्पूर्ण नय, बलि चढ़ा अर्थात बाबार हुए जावा। आजकेर प्रश्नते बाबा बोलेछेन कोन गुप्त विषयके बोझार जन्य असीम जगतेर बुद्धिर प्रयोजन। उत्तर, ए हलो असीम जगतेर बानानो ड्रामा जा अतीत हो गेछे, ताई ड्रामा एखन ए ड्रामा सम्पूर्ण हो एसेछे, आमरा घरे फिरे जाब, तारपर आबार नतून भावे पाठ शुरू हबे। तो एखन ए सृष्टिरूपी ड्रामा शेषेर दिके आमरा एखन निजेर घरे परम धामे फिरे जाब, तारपर आबार सत्यजुग थेके नतून पाठ शुरू हबे। ए गुह्य विषय बोझार जन्य असीम जागतिक बुद्धिर प्रयोजन। तो ए गुह्य विषयटाके बोझार जन्य आमादेर अनेक बुद्धिर, विशाल बुद्धिर प्रयोजन। असीम जगते रचनार ज्ञान असीम जगतेर पिताई प्रदान करें। तो ये असीम जगते रचनार ज्ञान असीम जगतेर पिताई प्रदान करें, अन्य केउ नय। प्रश्नते बाबा बोलेछेन मानुष कोन विषये हाय हाय करे, कान्नाकाटि करे आर तोमरा बाच्चारा खुशी हो। तो बाबा बोलेछेन मानुष कोन विषये हाय हाय करे, कान्नाकाटि करे आर तोमरा बाच्चारा खुशी हो। উত্তরে বাবা বলছে অজ্ঞানী মানুষ সামান্য অসুস্থতাতেও কান্নাকাটি করে। যারা জ্ঞান পায়নি তাদের হয়তো একটু কোনো শরীর খারাপ হলো, অসুস্থ হলো, তখন তারা কান্নাকাটি করে যে কী হবে না হবে। তোমরা বাচ্চারা কিন্তু খুশি হও, আমরা বাবার বাচ্চারা খুশি হই, কেননা তোমরা বুঝতে পারো এও তোমাদের পুরনো হিসেব নিকেশ পরিশোধ হচ্ছে। আর বাবার বাচ্চারা যারা জ্ঞান পেয়েছে তারা এটা বুঝতে পারে যে আমাদের যা শারীরিক রোগ ব্যাধিগুলো হচ্ছে সব আমাদের পুরনো হিসেব কিতাব, কর্মের হিসাব কিতাব, আমরা যে যেরকম করছি সেটা আমাদের শারীরিক রোগ রূপে সেটা আমরা আমাদের এখন হিসাব কিতাব যুক্ত হচ্ছে, তাই আমরা এখন বাবার বাচ্চারা খুশি হই। গীত বলেছেন বাবা তুমি রাত ঘুমিয়ে কাটালে ঘুমি, দিন কাটালে খেয়ে অমূল্যই জীবন বৃথা চলে যায়। তো আমরা দিন কাটালাম খেয়ে, রাত কাটালাম ঘুমে, আর আমাদের যে সুন্দর এই অমূল্য হীরে তুল্য জীবন সেটা কিন্তু বৃথায় চলে যায়। যদি আমরা সারা জীবন খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই, যদি জীবনে আমরা কোনোদিন শ্রেষ্ঠ কর্মই না করি, অন্যের সেবাই না করি, তাহলে তো এই জীবনটা আমাদের একটা বৃথায় চলে গেল। তাই বাবা বলছে গীতের মধ্যে ওম শান্তি। বাস্তবে ওম শান্তি বলারও প্রয়োজন নেই, কিন্তু কোনো না কোনো বাচ্চাকে বোঝাতে হয়, পরিচয় দিতে হয়। তো বলছে এমন নাকি ওম শান্তি বলতে হয়, তাই বলছ আজকাল অনেকে আছে যারা ওম শান্তি জপতেই থাকে। তো বাবা বলছে অনেক বাবার বাচ্চা এরকম আছে যে সবসময় ওম শান্তি জপতেই থাকে, অর্থ তো বোঝেই না। ওম শান্তি অর্থাৎ আমি আত্মার স্বধর্ম শান্ত, এ তো ঠিক আছে বাবা আবার ওম শিব হোম বলে দিয়েছে, এ কিন্তু ভুল হয়ে গেল। ওম শান্তি ঠিক আছে, কিন্তু বাবা যে ওম শিব হোম বলে দিয়েছে এ কিন্তু ভুল হয়ে গেল। বাস্তবে এই গীত ইত্যাদিরও কোনো প্রয়োজন নেই। দুনিয়াতে আজকাল কানরস বাইরের জগতের নানান চর্চা অনেকেই আছে, এইসব কানরসে লাভ কিছুই নেই। মনরস তো এখনই আসে এই এক বিষয়ে বাবা বাচ্চাদের সম্মুখে বসে বোঝান। তিনি বলেন তোমরা তো অনেক ভক্তি করেছ, এখন ভক্তি রাত সম্পূর্ণ হয়ে প্রভাত হচ্ছে, প্রভাতের অনেক গুরুত্ব, এই প্রভাতের সময় বাবাকে স্মরণ করতে হবে। প্রভাতের সময় ভক্তিরও অনেক ভক্তি অনেক করা হয়, মানুষ মালাও জপ করে, এসবই ভক্তি মার্গের নিয়ম চলে আসছে। বাবা বলেন বাচ্চারা এই নাটক সম্পূর্ণ হয়ে আসছে, আবার এই চক্র রিপিট হবে, ওখানে তো ভক্তির কোনো প্রয়োজন নেই। সত্যযুগে ভক্তির কোনো প্রয়োজন নেই, কারণ আমরা নিজেই সেখানে দেবী দেবতা হব, নিজেই পূজ্য দেবী দেবতা হব, তাই সেখানে কাউকে ভক্তির কোনো প্রয়োজন নেই। মানুষ নিজেই বলে ভক্তির পরে ভগবানকে পাওয়া যায়, তারা ভগবানকে স্মরণ করে কারণ তারা দুঃখী। তো সবার একটা ধারণা মানুষের
হচ্ছে কি আমরা ভক্তির পরে ভগবানকে প্রাপ্ত করতে পারি, আর ভগবানকে স্মরণ করলে আমাদের দুঃখ দূর হয়ে যায়। যখন কোনো বিপদ উপস্থিত হয় বা অসুস্থতা আসে তখনই ভগবানকে স্মরণ করে, ভক্তরাই ভগবানকে স্মরণ করে সত্যযুগ ত্রেতাতে ভক্তি থাকে না, না হলে সম্পূর্ণ ভক্তি অর্চনা হয়ে যাবে। ভক্তি জ্ঞান এবং তারপরে আসে বৈরাগ্য, কারণ ভক্তির ফলে আমাদের জ্ঞান প্রাপ্ত হয়, আর জ্ঞান পাওয়ার ফলে পরে আমাদের এই দুনিয়ার প্রতি বৈরাগ্য চলে আসে। ভক্তির পরে দিন আসে, নতুন দুনিয়াকে দিন বলা হয়। ভক্তি জ্ঞান আর বৈরাগ্য এই অক্ষরই ঠিক। বৈরাগ্য কিসের বলছে, কিসের আমরা বৈরাগ্য করবো? তো বাবা বলছে পুরনো দুনিয়ার বৈরাগ্য করো, পুরনো সম্বন্ধ ইত্যাদি থেকে বৈরাগ্য। মানুষ চায় আমরা মুক্তিধামে বাবার কাছে যাব, ভক্তির পরে আমরা অবশ্যই ভগবানকে পাব। ভক্তরাই ভগবান বাবাকে পায়, ভক্তদের সদ্গতি দান করা ভগবানেরই কাজ। তো ভক্তদের সদ্গতি দান করা এটা ভগবানের কাজ, তোমাদের আর কিছুই করতে হবে না, কেবল বাবাকে চিনতে হবে। বাবা হলেন এই মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ের বীজ, একে উল্টো ঝাড় বলা হয়। তো মনুষ্য সৃষ্টির বীজই বাবা, আবার এই কল্পবৃক্ষরূপী ঝাড়কে উল্টো ঝাড় বলা হয়, কারণ যে কোনো গাছের বীজ কিন্তু নিচের দিকে থাকে, কিন্তু মনুষ্য সৃষ্টিরূপী বীজ শিব বাবা কোথায় থাকে? পরমধামে। তাই গাছটাকে উল্টো ঝাড়ও বলা হয়। বীজ থেকে কিভাবে গাছ নির্গত হয় এত বড় সহজ তোমরা এখন জানো, যে বেদ শাস্ত্র গ্রন্থ ইত্যাদি পাঠ করা, জপ তপ করা, এসবই হলো ভক্তি মার্গ, ভগবানকে পাওয়ার এ কোনো প্রকৃত মার্গ নয়। তো জপ তপ দান পুণ্য করা এগুলো হচ্ছে ভক্তি মার্গ, ভগবানকে পাওয়ার এগুলো কোনো মার্গ নয়। প্রকৃত মার্গ তো ভগবানই দেখান। এই জন্য ভগবান গীতার মধ্যে এটা স্পষ্ট লিখেছেন কি জপ তপ দান পুণ্য তীর্থ যাত্রা করে আমার প্রাপ্তি হয় না, আমার প্রাপ্তি আমি নিজে এসেই বলবো। তো এখন ভগবান এই দুনিয়াতে এসে তাকে আমরা কী করে প্রাপ্ত করতে পারবো, তার প্রাপ্তি উনি কিন্তু নিজে এসেই বলছেন। তো বাবা বলছেন ভগবানই দেখান মুক্তি এবং জীবন মুক্তির। তোমরা জানো যে ড্রামা এখন সম্পূর্ণ হয়ে এসেছে, যা অতীত হয়ে গেছে সে সবই ড্রামা। এ কথা বোঝার জন্য অনেক বড় অসীম জাগতিক বুদ্ধির প্রয়োজন। অসীম জগতের মালিকই এ সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য এবং অন্তের অর্থাৎ অসীম জগতের জ্ঞান প্রদান করেন, তাকে বলা হয় জ্ঞানেশ্বর রচয়িতা। জ্ঞানেশ্বর অর্থাৎ ঈশ্বরের মধ্যে জ্ঞান থাকে, একে বলা হয় রুহানি আধ্যাত্মিক জ্ঞান, গড ফাদারলি নলেজ। তোমরাও গড ফাদারলি স্টুডেন্ট হয়েছ বরাবর। ভগবান উবাচ হলো আমি তোমাদের রাজ্য শেখাই, তাহলে ভগবান টিচারও হয়ে গেল। তো ভগবান তো বাবা হয়ে পালনা দিচ্ছে, আর উনি আমাদের রাজযোগ শেখাচ্ছে, শিক্ষা দিচ্ছে, তাই উনি টিচার হয়ে গেলে। তোমরা যেমন স্টুডেন্টও আবার বাবার বাচ্চা, যখন আমার বাবা বললো তার বাচ্চা, যখন তাকে আমার শিক্ষক বললো তার স্টুডেন্ট, গডলি স্টুডেন্ট। বাচ্চারা ঠাকুর দাদার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে, এ তো বড় সহজ কথা। বাচ্চা যদি উপযুক্ত না হয় তখন বাবা পদাঘাত করে বের করে দেন। যারা কাজ কারবারে খুব ভালো সাহায্য করে তারাই ভাগ পায়। তাই বাচ্চারা তোমরাই ঠাকুর দাদার সম্পদের অধিকারী। তিনি হলেন নিরাকার, তো শিব বাবা নিরাকার জ্যোতিবিন্দু স্বরূপ। বাচ্চারা জানে যে আমরা আমাদের ঠাকুর দাদার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি, তিনি স্বর্গের স্থাপনা করেন, তিনি নলেজফুল। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পতিত পাবন বলা হবে না, কারণ ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তারা পতিত পাবন নয়, তারা তো হলেন দেবতা, তাদের সদ্গতি দাতাও বলা যাবে না। তো কোনো দেবী দেবতা আমাদের সদ্গতি দিতে পারে না এক ভগবান ছাড়া। সদ্গতি দাতা হলেন এক, কে? এক পিতা পরমাত্মা। স্মরণও সবাই একজন কি করে, বাবাকে না জানার কারণে বলে দেয় যে সকলের মধ্যেই পরমাত্মা আছেন। কারোর যদি সাক্ষাৎকার হয়ে যায় তাহলে মনে করে যে হনুমান দর্শন করিয়েছেন, কারণ হনুমানের দর্শন হলো তো ভাবছি যে হনুমান দর্শন করিয়েছেন, মনে করে ভগবান তো সর্বব্যাপী,
কোনো জিনিসের প্রতি যদি ভাবনা থাকে তাহলে সাক্ষাৎকার হয়ে যায়। কিন্তু সাক্ষাৎকার কে করায়? শিব বাবাই করান। এখানে তো হলো পঠন পাঠনের কথা। বাবা বলেন, আমি এসে বাচ্চাদের পড়াই, তোমরা দেখো। তো বলছে বাবা, তোমরা দেখেও থাকো যে তিনি কীভাবে পড়ান। টিচাররা সাধারণ রীতিতে পড়ান, ব্যারিস্টার হলে তিনি তার মতো ব্যারিস্টার তৈরি করবেন। এ তো তোমরাই জানো যে এই ভারতকে স্বর্গ কে বানিয়েছেন, আর ভারতে থাকা সূর্যবংশী দেবী দেবতারা কোথা থেকে এসেছেন। মানুষ কিছুই জানে না, এখন হলো সঙ্গম। তোমরা এই সঙ্গমে দাঁড়িয়ে আছো, অন্যরা কেউ সঙ্গমে নেই। এই সঙ্গমের মেলা দেখো কেমন, বাচ্চারা বাবার সঙ্গে মিলিত হতে এসেছে। এই মেলা হলো কল্যাণকারী। বাকি আর যা কুম্ভ ইত্যাদি মেলা হয় তার থেকে কিছুই প্রাপ্তি হয় না। প্রকৃত কুম্ভের মেলা হয় এই সঙ্গমে। কুম্ভের মেলা বলা হয় এই সঙ্গমকে। এমন গাঁও হয়ে থাকে আত্মা পরমাত্মা পৃথক আছে বহুকাল, এই সুন্দর এক মেলার আয়োজন করে দিয়েছে। বলে না, আত্মা পরমাত্মা অলগ রেহে বহুকাল, সুন্দর মেলা করে দিয়া এই সৎগুরু মেলা দালাল। এই সময় কত সুন্দর, এই সঙ্গমের সময় কত কল্যাণকারী। কেননা এই সময় সকলের কল্যাণ হয়। বাবা এসে সবাইকে পড়ান, তিনি বলেন। তো বলছে বাবা, তিনি হলে নিরাকার স্টার, বোঝানোর জন্য লিঙ্গ রূপ দেখানো হয়েছে। যাই তো স্টার বিন্দুকে কী করে বোঝাবে, তাই তার প্রতিরূপে লিঙ্গ দেওয়া হয়েছে শিবলিঙ্গ। বিন্দু রাখলে কেউ বুঝতে পারবে না। তো ভাবুন, এত বড় একটা মন্দিরের মধ্যে যদি একটু বিন্দুকে রাখে তাহলে কী করে বুঝতে পারবে? তাই বিন্দু রাখলে বাবা বলে বুঝতে পারবে না, কিছুই তারা বুঝতে পারবে না। তোমরা বোঝাতে পারো যে আত্মা হলো এক স্টারের মতো। বাবাও স্টার, আত্মা যেমন তেমনই পরমপিতা পরমাত্মা, কিছুই তফাত নেই। তোমাদের আত্মারা নম্বরের ক্রমানুসারে আছে, কারোর বুদ্ধিতে কিছু নলেজ আছে আবার কারোর বুদ্ধিতে কিছু কম। তোমরা এখন বুঝতে পারো যে আমরা আত্মারা কীভাবে 84 জন্ম ভোগ করি। প্রত্যেককেই তার হিসেব নিকেশ ভোগ করতে হবে। কেউ অসুস্থ হয় তার হিসাবও এইভাবে শোধ করতে হবে। এমন নয় যে ঈশ্বরের সন্তান কেন এমন ভোগ করবে। বাবা বুঝিয়েছেন যে বাচ্চারা জন্ম জন্মান্তরের পাপ জমা আছে। যদিও কুমারী হয়, কুমারী দ্বারা কী পাপ হয়, কিন্তু এ তো অনেক জন্মের হিসেব নিকে শোধ করতে হবে, তাই না? বাবা বুঝিয়েছেন যে এই জন্মের পাপও যদি না শোনাও তাহলে তো অন্তরে বৃদ্ধি পেতে থাকবে। বলে দিলে তা আর বৃদ্ধি হবে না। ভারত সব থেকে এক নম্বর পবিত্র ছিল, এখন ভারত সব থেকে পতিত। তাই তাদের পরিশ্রমও বেশি করতে হয়। যারা বেশি সেবা করে তারা বুঝতে পারে যে আমরা উঁচু নম্বরে যাব। যে যত সেবা করবে সে তত উঁচু নম্বরে যাবে। কিছু হিসেব নিকেশ থেকে গেলে অবশ্যই তা ভোগ করতে হবে। তো কর্মের হিসেব নিকেশ আগের জন্মের আছে, সেগুলো তো আমাদের ভোগ করতে হবে। সেই ভোগও খুশির সঙ্গে করে। অজ্ঞানী মানুষের যদি কিছু হয় তাহলে একদম হায় হায় করে কান্নাকাটি করে। এখানে তো খুশির সঙ্গে ভোগ করতে হবে। আমরাই পাবন ছিলাম, আবার আমরাই সব থেকে পতিত হয়ে যাই। অভিনয় করার জন্য আমরা এমন দেহরূপী বস্ত্র প্রাপ্ত করেছি। এখন আমাদের বুদ্ধিতে এসেছে যে আমরাই সব থেকে বেশি পতিত হয়ে গেছি, তাই আমাদের খুব পরিশ্রম করতে হবে। তোমাদের আশ্চর্য হওয়া উচিত নয় যে অমুকের এমন অসুখ কেন হলো। তো বলছে, কারো কিছু অসুস্থ হলো তো এরকম আশ্চর্য হওয়া উচিত নয় যে এটা কেন হলো, এটা তো হওয়া উচিত ছিল না। আরে দেখো, কৃষ্ণের নামেও এমন গায়ন আছে, শ্যামলা গোরা। যারা চিত্র বানায় তারা তো বুঝতেই পারে না, ওরা তো রাধাকে গোর বর্ণে আর কৃষ্ণকে কালো বর্ণের দেখিয়ে দেয়। মনে করে যেহেতু রাধা কুমারী তাই তার মার রাখে, তাই জন্য রাধাকে গোরবর্ণ দেখায়। তারা মনে করে রাধা কীভাবে কালো হবে, এ কথা তোমরা এখন বুঝতে পারো। যারা দেবতা কোলের ছিল তারাই এখন নিজেদের হিন্দু ধর্মের মনে করছে। তোমরা শ্রীমতে চলে নিজের কুলকে উদ্ধার করো, সম্পূর্ণ কুলকে পবিত্র বানাতে হবে, তাদের উদ্ধার করে উপরে নিয়ে আসতে হবে। তোমরাই তো উদ্ধারকারী সেনা, তাই না? বাবাই তোমাদের দুর্গতি থেকে উদ্ধার করে সদ্গতি দান করেন। তিনি ক্রিয়েটর, ডাইরেক্টর, মুখ্য অ্যাক্টর, এমন গায়ন আছে। কীভাবে অ্যাক্টর হলেন? পতিত পাবন বাবা এসে
এই পতি দুনিয়াতে সবাইকে পবিত্র বানান, তাহলে মুখ্য হলেন, তাই না? ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কেউ করণ করাবন হার বলবে না। তোমরা এখন অনুভবের দ্বারা বলতে পারো, বাবা যাকে করণ করাবন হার বলেন তিনি এই সময়ে তার পার্ট প্লে করছেন। তিনি এই সঙ্গমে পার্ট প্লে করেন, কেউ জানে না, তাকে জানে না। মানুষ ষোলকলা থেকে নিচে নামতে থাকে, ধীরে ধীরে কলা কম হয়ে যায়, প্রতি জন্মে কিছু না কিছু কলা কম হতে থাকে। সত্যযুগে 8 জন্ম গ্রহণ করতে হয়, এক এক জন্মের ড্রামা অনুসারে কিছু না কিছু কলা কম হতে থাকে। এখন আবার হলো উত্তরণের কলা, যখন সম্পূর্ণ উত্তরণ করবে তখন আবার ধীরে ধীরে নামতে থাকবে। বাচ্চারা জানে যে এখন এই রাজধানী স্থাপন হচ্ছে, রাজধানীতে তো সব প্রকারের প্রজা প্রয়োজন, যে খুব ভালোভাবে শ্রীমতে চলে সে উচ্চ পদ প্রাপ্ত করে। তাও যখন জিজ্ঞেস করবে তখন না বলবেন, বাবাকে যখন নিজের পোতামের দৈনিক চার দেবে তখনই বাবা রায় দিতে পারবেন, এমন নয় যে বাবা সব কিছুই জানেন। তখন বাবার বাচ্চারা ভাবে যে বাবা তো সব কিছুই জানেন, তো বাবাকে চার দর কোনো দরকার নেই, তিনি তো সম্পূর্ণ দুনিয়ার আদি মধ্য এবং অন্তকে জানেন। এক একজনের মনের মধ্যে বসে তো আর জানতে পারবেন না, তিনি হলে নলেজফুল। বাবা বলেন, আমি আদি মধ্য এবং অন্তকে জানি, তাই তো বলতে পারি যে তোমরা এমন এমনভাবে নেমে যাও, তারপর আবার এমন এমনভাবে উঠতে থাকো। এই পাঠ হলো ভারতেরই, ভক্তি তো সবাই করে, যে সব থেকে বেশি ভক্তি করে তার তো আগে সদ্গতি প্রাপ্ত করা উচিত। তিনি পূজ্য ছিলেন, আবার তিনি 84 জন্মগ্রহণ করেছেন, ভক্তিও তিনি নম্বরের ক্রমানুসারেই করেছেন। যদিও তোমরা এই সময় জন্ম পেয়েছো, তবু তো কত জন্মের পাপ জমা আছে, তাই না? তা দূর হয় স্মরণের শক্তিতে। যত বাবাকে স্মরণ করব তত আমাদের জন্ম জন্মান্তরের পাপ সেগুলো দূর হবে। এই স্মরণে হলো কঠিন, তোমাদের জন্য বাবা বলেন যে তোমরা স্মরণে বসো, তাহলে তোমরা নিরোগী হতে পারবে, বাবার থেকে সুখ শান্তি পবিত্রতার উত্তরাধিকার প্রাপ্ত হয়, নিরোগী কায়া আর দীর্ঘায়ু প্রাপ্ত হয় কেবলমাত্র স্মরণের দ্বারা। তো আমরা বাবাকে স্মরণ করলে আমাদের আয়ু দীর্ঘ হবে আর আমাদের শরীরও নিরোগী শরীর আমরা প্রাপ্ত করব। জ্ঞানের দ্বারা তোমরা ত্রিকালদর্শী হও। ত্রিকালদর্শীর অর্থ কেউ জানে না, ঋদ্ধি সিদ্ধি যারা করে তারাও অনেকে আছে। এখানে বসেও লন্ডনের পার্লামেন্ট ইত্যাদি দেখতে থাকবে, কিন্তু এই ঋদ্ধি সিদ্ধিতে কিছুই লাভ নেই। দিব্য দৃষ্টির দ্বারা দর্শনও হয়, এই নয়নের দ্বারা কিন্তু নয়। এই সময় সকলেই কালো হয়ে গেছে, তোমরা বলিচর অর্থাৎ বাবার হয়ে যাও। বাবাও সম্পূর্ণ বলি চড়েছিলেন, যে অসম্পূর্ণ বলি চড়ে তার প্রাপ্তি অর্ধেক হয়। বাবাও তো বলি চড়েছিলেন, তাই না? যা কিছুই তার ছিল সবই সমর্পণ করে দিয়েছেন। এত এত সংখ্যায় যে বলি চড়ে তার 21 জন্মের জন্য প্রাপ্তি লাভ করে, এখানে জীবঘাতের কোনো কথাই নেই। জীবঘাত যারা করে তাদের মহাপাপী বলা হয়। যারা নিজেকে আত্মহত্যা মানে জীবঘাতই বলে না, মহাপাপী, যারা নিজেকে হত্যা করে তাদেরকে মহাপাপী বলা হয়। আত্মা নিজের শরীরকে আঘাত করলো, এ তো কোনো ভালো কথা নয়। মানুষ অন্যের গলা কাটে বা নিজের গলা কাটে, তাই তাদের জীবঘাতই মহাপাপী বলা হয়। বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত ভালোভাবে বুঝিয়ে বলেন। তোমরা জানো যে বাবা কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে এই কুম্ভের মেলায় আসেন। ইনি হলেন সেই মাতা পিতা, মানুষ বলে আপনি আমার সব কিছু, বলে না তুমি আমার মাতা পিতা, তুমি আমার বন্ধু সখা, তুমি আমার সব কিছু। তো সেই পরমাত্মা পিতা যিনি আমাদের মাতা পিতা বন্ধু সখা সব কিছুই। বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা আত্মারা হলে আমার। তোমরা জানো যে শিব বাবা পূর্বকল্পের মতো আবার এসেছেন, যিনি সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করেছেন তাকে আবার সাজাচ্ছেন। তোমাদের আত্মা জানে যে বাবা হলেন নলেজফুল, তিনি পতিত পাবন, তিনি এখন তোমাদের এই সম্পূর্ণ জ্ঞান দান করেছেন, তিনি হলেন জ্ঞানের সাগর। এতে শাস্ত্রের কোনো কথা নেই, এখানে তো তোমাদের দেহ সহিত সব কিছু ভুলে নিজেকে আত্মা মনে করতে হবে। এক বাবার যদি হও বাকি সব কিছুই ভুলে যেতে হবে, অন্য সঙ্গে সঙ্গে বুদ্ধি যোগ ছিন্ন করে একসঙ্গে জুটতে হবে।
এমন গেও থাকে যে আমি তোমার সঙ্গে জড়ব, বাবা আমরা সম্পূর্ণ বলিহারে যাব। বাবাও বলেন, আমিও তোমাদের কাছে বলিহারে যাই। মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের সম্পূর্ণ বিশ্বের রাজত্বের মালিক বানাই। আমি তো নিষ্কামই, মানুষ যদিও বলে তারা নিষ্কাম সেবা করে, কিন্তু ফল তো প্রাপ্ত হয়, তাই না? বাবা যে নিষ্কাম সেবা করেন এও তোমরা জানো। আত্মা যে বলে আমি নিষ্কাম সেবা করি, এ কোথার থেকে শিখছে তোমরা জানো? বাবাই নিষ্কাম সেবা করে, একমাত্র শিব বাবাই নিষ্কাম সেবা করেন। তিনি আসেন ওই কল্পের এই সঙ্গম যুগে, এখনও তিনি তোমাদের সম্মুখে বসে আছেন। বাবা নিজেই বলেন, আমি তো হলাম নিরাকার, আমি তোমাদের এই উত্তরাধিকার কীভাবে দান করব? সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞান কীভাবে শোনাবো? তো শিব বাবা নিরাকার আমাদের কীভাবে সে জ্ঞান দেবে, কীভাবে গান শোনাবে, এতে প্রেরণা দেওয়ার কোনো কথাই নেই। মানুষ শিব জয়ন্তী পালন করে তাহলে অবশ্যই আমি আসি, তাই না? তাই ভারত, তাই শিব বাবাকে এক মানবীয়তনের আধার নিতে হয় এই জ্ঞান দেওয়ার জন্য। আমি এ ভারতে আসি, তিনি ভারতের মহিমা শোনান। ভারত তো সম্পূর্ণ পবিত্র ছিল, আবার এখন নতুন করে তৈরি হচ্ছে। বাবার তার বাচ্চাদের প্রতি কত প্রেম! আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, শ্রীমতে চলে নিজের কুলকে উদ্ধার করতে হবে, সম্পূর্ণ কুলকে পাবন বানাতে হবে, বাবাকে নিজের সত্যিকারের পোতামেল চার দিতে হবে। তো বলছে বাবা, বাবার শ্রীমতে চলে আমাদের নিজের কুলকে উদ্ধার করতে হবে আর আমাদের সম্পূর্ণ কুলকে পাবন বানাতে হবে আর বাবাকে নিজের সত্যিকারের পোতামেল চার দিতে, মানে জীবনকালে সব কিছু বাবাকে বলতে হবে। দুই নম্বর, স্মরণের শক্তিতে নিজের কায়াকে নিরোগী বানাতে হবে, বাবার প্রতি সম্পূর্ণ বলিদান সমর্পণ যেতে হবে, বুদ্ধির যোগ অন্য সঙ্গের সাথে ছিন্ন করে একের সঙ্গে জুড়তে হবে। বরদান, এক বাবা দ্বিতীয় আর কেউ নয়, এই স্মৃতির দ্বারা নিমিত্ত রূপে সেবা করে সর্ব আকর্ষণ মুক্ত ভব। এক বাবা দ্বিতীয় আর কেউ নয়, এই স্মৃতির দ্বারা নিমিত্ত রূপে সেবা করে সর্ব আকর্ষণ মুক্ত ভব। যে বাচ্চারা সদা এক বাবা দ্বিতীয় আর কেউ নয় এই স্মৃতিতেই থাকে, তাদের মন বুদ্ধি সহজে একাগ্র হয়ে যায়, তারা সেবাও নিমিত্ত রূপেই করে, তাই তাদের এতে কোনো আকর্ষণ থাকে না। আকর্ষণের নিদর্শন হলো যেখানে আকর্ষণ থাকবে সেখানে বুদ্ধি চলে যাবে, মন দৌড় দেবে, তাই সব দায়িত্ব বাবাকে অর্পণ করে ট্রাস্টিমান নিমিত্ত হয়ে দেখভাল করো, তাহলে আকর্ষণ মুক্ত হয়ে যাবে। তো বলছে বাবাকে অর্পণ করে আমাদের ট্রাস্টি নিমিত্ত হয়ে দেখভাল করতে হবে, তাহলে আমরা সেসব দায়িত্ব থেকে আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাব। স্লোগান, বিঘ্নই আত্মাকে শক্তিশালী করে, তাই বিঘ্ন দেখে ভয় পেও না। তো বাবা বলছে যে বিঘ্ন পরিস্থিতি, বিঘ্ন যে আমাদের জীবনে আসে, এই পরিস্থিতি বিঘ্নই কিন্তু আমাদেরকে শক্তিশালী বানায়, আর তাই আমাদের জীবনে পরিস্থিতি বিঘ্নকে দেখে ভয় করতে নেই। তাই বাবা বলছে আজকের স্লোগানে, আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।